হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে কমলার বীজ থেকে চারা তৈরি করবেন। আমরা প্রথমে কমলার বাকলগুলো তুলে বীজগুলো সংরক্ষণ করে নিই। একটু একটু করে বীজ সংরক্ষণ করা আমার মোটামুটি হয়ে গেছে। দেখুন তো, আমরা এখন কমলার বীজের উপরে আবরণটাকে ছড়িয়ে নেব, কারণ কমলার বীজের আবরণটা অনেক শক্ত হয়, তার জন্য আমরা এটা যদি ছড়িয়ে নিই তাহলে মনে করেন আপনার চারা গজাতে খুব দ্রুত চারা গজিয়ে যাবে। তার কারণে আমাদেরকে উপরের আবরণটা খুলে নিতে হবে। আর যদি আপনি না খোলেন আবরণটা, তারপরও হবে, কিন্তু আপনার জার্মিনেশন অনেক টাইম লাগবে, তার জন্য আমরা উপরে চামড়াটাকে উঠিয়ে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি আবরণগুলো ছড়াচ্ছি, যেন বীজগুলো নষ্ট না হয় সেভাবেই আপনারা আবরণগুলো ছড়াবে। তারপরে আমরা একটা টিস্যু পেপার নেব, টিস্যু পেপার উপরে বীজগুলো রেখে পানি দিয়ে স্প্রে করে দেব, মানে বীজগুলোকে ভিজিয়ে দেব। ভিজিয়ে দেওয়ার পরে আমরা একটা জিপলক বা প্লাস্টিকের আটকানো যায় এরকম একটা সিস্টেম যেন থাকে, এরকম একটা প্লাস্টিক নেবো যেন হাওয়া না ঢুকতে পারে। জিপলক থাকে এরকম একটা প্লাস্টিক নিয়ে নেবেন। আমি জিপলকটা লাগিয়ে দিলাম যেন হাওয়া না ঢুকতে পারে, কারণ হাওয়া না ঢুকলে চারাটা খুব তাড়াতাড়ি জার্মিনেশন হয়। তো দেখুন, মাত্র 22 দিনের মধ্যে আমার চারা জার্মিনেশন হয়ে গেছে। তো আমরা আগের থেকে জৈব সারটা রেডি করে রেখেছিলাম, একটা নারকেলের টুকরা দিয়ে জৈব সার তৈরি করা। আপনারাও চাইলে এভাবে তৈরি করতে পারেন। দেখুন কত সুন্দর শিকড় গজিয়ে গেছে। এরকম জার্মিনেশন হলে পরে যদি আপনি জৈব সারের মধ্যে রোপণ করেন, তো খুব শীঘ্রই আপনার চারাটা বড় হবে আর আপনার বীজগুলো নষ্ট হবে না, 100% জার্মিনেশন হবে। তো এরকম করে বীজগুলো গেঁথে দেওয়ার পরে আমরা উপর দিয়ে হালকা জৈব সার দিয়ে দেবো। হালকা হালকা করে বীজগুলো ঢেকে দিলাম। তো ঢেকে দিয়ে আবার আমরা জিপলক প্লাস্টিকের ভিতরে রেখে দেবো যেন হাওয়া না ঢুকতে পারে। সেম প্রসেসগুলো ফলো করলে আপনাদেরও বীজ থেকে চারা তৈরি করার অভিজ্ঞতা হয়ে যাবে, আপনাদের অনেক টাকা দিয়ে চারা কিনতে হবে না। তো মাত্র 30 দিনের মধ্যে দেখুন আমার চারা জার্মিনেশন হয়ে গেছে, কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারাও এই প্রসেসগুলো ফলো করে চারা তৈরি করতে পারেন। আর 50 দিনের মাথায় বীজগুলোকে আপনারা আলাদা আলাদা করে, চারাগুলো আলাদা করে নেবেন, কারণ বেশি বড় হলে পরবর্তীতে চারাগুলো আপনারা আলাদা করতে পারবেন না, তখন চারাগুলো নষ্ট হয়ে যেতে পারে। এরকম সাইজ হলে আপনারা একটি একটি পাত্রে একটি চারাই রাখবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো।